নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা সকলোকে স্বাগতম জনাইছো অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়ে ৰাহুল গান্ধীৰ সন্দৰ্ভত এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে বিভিন্ন সময়ত অসমৰ মুখ্যমন্ত্রী গৰাকী ৰাহুল গান্ধীক সমালোচনা কৰে বা ৰাহুল গান্ধীৰ ৰাজনৈতিক পদক্ষেপসমূহ সমালোচনা কৰে বা ইয়াৰ প্ৰত্যুত্তৰ ৰাহুল গান্ধীয়ে দিয়ে কিন্তু আজিৰ এই মন্তব্য ৰাহুল গান্ধীৰ ধৰ্মৰ ওপৰত মুখ্যমন্ত্রী গৰাকী কৈছে ৰাহুল গান্ধীৰ কি ধৰ্ম কোনো মানুহে নাজানে ৰাহুল গান্ধীৰ ধৰ্ম কি তেওঁ কি ধৰ্মৰ লোক সেই কথা কোনেও নাজানে এই মন্তব্য অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নির্বাচনের সময় এনে ধরনের মন্তব্য রাজনৈতিক নেতাসকলে প্রদান করা পরিলক্ষিত হয় কিন্তু আমার আজির বিশ্লেষণের বিষয়টি হৈছে গান্ধী নেহেরু পরিয়ালর ধর্ম কি রাজীব গান্ধীর ধর্ম কি রাহুল গান্ধীর ধর্ম কি ইত্যাদি ইত্যাদি বা ইন্দিরা গান্ধীর ধর্ম কি আছিলে তেওঁ কি ধর্মর তেওঁৰ উপাসনা পদ্ধতি তেওঁৰ বিলিফ সিস্টেম কি ধর্মর আছিলে প্রিয় দর্শক ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধীর ধর্মর কথা কবলৈ হলে আমি জওয়াহরলাল নেহরুর পূর্বপুরুষের কিছু বিশ্লেষণ আগবাব লাগিব জওয়াহরলাল নেহরুর পূর্বপুরুষ কাশ্মীরের আসে কাশ্মীরী পণ্ডিত আসে অর্থাৎ হিন্দু ধর্মর লোক আসে 1700 শতিকাত জওয়াহরলাল নেহরুর পূর্বপুরুষ স্থানান্তর হয়েছিল দিল্লিল রাজ কৌল নামৰ এজন ব্যক্তি পরিয়ালসহ দিল্লিল স্থানান্তর হয়েছিল দিল্লিত বসবাস কৰিবলৈ লৈছিল আৰু দিল্লিত এটা নহৰৰ সমীপত বসবাস কৰাৰ কাৰণে কালক্ৰমত তেওঁলোকৰ উপাধি নেহেৰু হ'ল রাজ কৌলে কৌল উপাধিয়ে লিখিছিল বা তেওঁৰ কিন্তু তেওঁৰ পিছৰ প্ৰজন্মৰ লোকসকলে নেহেৰু কৌল লিখিবলৈ আৰম্ভ কৰিলে আৰু তাৰ পিছত কালক্ৰমত তেওঁলোকে কৌল উপাধিটো পৰিহাৰ কৰি পৰিত্যাগ কৰি নেহেৰু উপাধি লিখিবলৈ আৰম্ভ কৰিলে উদাহৰণস্বৰূপে মতিলাল নেহেৰুৰ যি পিতৃ সেই পিতৃয়ে নেহেৰু উপাধি লিখিছিলে বা জওহৰলাল নেহেৰুৱে কৌল উপাধি নিলিখি নেহেৰু উপাধি লিখে দিল্লীৰ পৰা দিল্লীত কিছু বছৰ তেওঁলোকে বসবাস কৰি স্থানান্তৰ হ'ল এলাহাবাদলৈ আৰু এলাহাবাদতে জওহৰলাল নেহেৰুৰ জন্ম মতিলাল নেহেৰুৰ পিতৃ এলাহাবাদলৈ স্থানান্তৰ হৈছিল দিল্লীৰ পৰা আৰু জওহৰলাল নেহেৰুৰ জন্ম এলাহাবাদত আপোনালোক সকলোৱে জানে গতিকে জওহৰলাল নেহেৰু এগৰাকী কাশ্মীরী পণ্ডিত যদিও বা জওহরলাল নেহরুৰ তেওঁৰ যি ধর্ম হিন্দু ধর্মাবলম্বী জওহরলাল নেহরু কিন্তু ধর্ম রাজহুয়াক ধার্মিক কার্যকলাপসমূহ তেওঁ কৰা নাছিলে বা রাজহুয়াক ধার্মিক কার্যকলাপ কৰাটো তেওঁ পছন্দ কৰা নাছিলে বা ধর্মক আৰু রাজনীতিক তেওঁ পৃথক কৰি ৰাখিছিল সেয়া তেওঁৰ নীতি আছিলে জওহরলাল নেহরুৰে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল কমলা নেহেৰুৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হোৱাৰ পিছত 1917 চনত ইন্দিৰা গান্ধীৰ জন্ম হৈছিল এয়া সকলোৱে জানে আপোনালোকে জানে ইন্দিৰা গান্ধী বিবাহ পাশত আবদ্ধ হৈছিল 1912 চনত জন্ম হোৱা ফিৰোজ গান্ধীৰে এতিয়া ফিৰোজ গান্ধীৰ ধৰ্ম কি আছিল যিহেতু ভাৰতবৰ্ষত পিতৃপ্ৰধান যিসমূহ কমিউনিটি আছে জনগোষ্ঠী আছে পিতৃপ্ৰধান জনগোষ্ঠীসমূহত পিতৃৰ যিটো উপাধি পিতৃৰ যিটো ধৰ্ম সেই ধৰ্মটোৱে পুত্ৰসকলে বা পুত্ৰসকলে লাভ কৰে বা সন্তানে সেই ধৰ্ম লাভ কৰে এতিয়া ফিৰোজ গান্ধীৰ ধৰ্ম কি আছে ফিৰোজ গান্ধী এগৰাকী পাৰ্চী ব্যক্তি আছিল তেওঁৰ জন্ম হৈছিল মুম্বাইত গুজৰাটত তেওঁৰ পূৰ্বপুৰুষ গুজৰাটৰ আছিলে তেওঁৰ পূৰ্বপুৰুষে গুজৰাটৰ পৰা স্থানান্তৰ হৈছিল মুম্বাইলৈ কাৰণ পাৰ্চী সম্প্ৰদায়ৰ লোকসকল মূলতঃ গুজৰাট মুম্বাই ইত্যাদিত আছিলে ব্যৱসায়িক ক্ষেত্ৰখনত বা উদ্যোগিক ক্ষেত্ৰখনত সফল যথেষ্ট সফল পাৰ্চী সম্প্ৰদায়ৰ লোকসকল টাটা পাৰ্চী আৰু এনেধৰণৰ বহু বিজনেছ ফেমিলি আছে যিসকল পাৰ্চী ৱাডিয়া পাৰ্চী ইত্যাদি ফিৰোজ গান্ধী পাৰ্চী সম্প্ৰদায়ৰ আছিলে তেওঁৰ পূৰ্বপুৰুষৰ উপাধি আছিলে ঘেণ্ডি GHANDY কিন্তু ফিৰোজ গান্ধীয়ে তেওঁৰ উপাধি গান্ধী লিখিবলৈ লৈছিল GANDHY ফিৰোজ গান্ধীয়ে নহয় তেওঁৰ পিতৃয়েও সেইধৰণে তেওঁলোকৰ উপাধিটো লিখিবলৈ লৈছিলে ফিৰোজ গান্ধীৰ পিতৃৰ মৃত্যুৰ পিছত ফিৰোজ গান্ধী গুচি আহিছিল এলাহাবাদলৈ আৰু এলাহাবাদত খুৰীয়েকৰ সৈতে থাকিবলৈ আৰম্ভ ক্ষমা কৰিব মাহীয়েকৰ সৈতে থাকিবলৈ আৰম্ভ কৰিছিল অৰ্থাৎ মাতৃ ভগ্নীৰ সৈতে থাকিবলৈ আৰম্ভ কৰিছিল মাতৃ ভগ্নী উপাধি আছিল কমিচনাৰেট পাৰ্চী উপাধি তেনেধৰণৰ উপাধি সচৰাচৰ পোৱা নাযায় তেওঁ এগৰাকী ডক্টৰ আছিল এলাহাবাদত আৰু এলাহাবাদতে স্কুলীয়া শিক্ষা গ্ৰহণ কৰিছিলে কলেজীয়া শিক্ষা গ্ৰহণ কৰিছিলে ফিৰোজ গান্ধীয়ে আৰু এলাহাবাদতো যিহেতু ইন্দিৰা গান্ধীৰ ঘৰ এলাহাবাদৰ আনন্দ ভৱনত ইন্দিৰা গান্ধী ডাঙৰ দীঘল হৈছিল সেইটোৱে আছিল জওহৰলাল নেহৰু বা মতিলাল নেহৰুৰ ঘৰ ইন্দিৰা গান্ধী ডাঙৰ দীঘল হৈছিলে আৰু সেই সূত্ৰেই নেহেৰু পৰিয়ালৰ সৈতে ফিৰোজ গান্ধীৰ এক সম্পৰ্ক গঢ় লৈ উঠিছিলে স্কুলৰ সময়ৰ পৰাই ফিৰোজ গান্ধীয়ে যি আন্দোলন ভাৰতৰ স্বাধীনতা আন্দোলন সেই আন্দোলনত অংশগ্ৰহণ কৰিছিল এবাৰ 1930 চনত কমলা নেহেৰুৱে স্বাধীনতা আন্দোলনত অংশগ্ৰহণ কৰোঁতে
প্রচণ্ড গরম হওয়ার কারণে ঢলি পড়েছিল আর কমলা নেহরু ঢলি পড়োতে ফিরোজ গান্ধীয়ে জওহরলাল নেহরু পত্নী কমলা নেহরুক ধরে হসপিটাল গেছিল আর তারপরপ্রায় নেহরু পরিয়ালের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছিল ফিরোজ গান্ধীর আর তারপর যেটা কমলা নেহরু টিবিত ভুগিছিল যক্ষ্মা রোগত ভুগিছিল তেতিয়া কমলা নেহরু শুশ্রূষা ফিরোজ গান্ধীয়ে করেছিল তেতিয়া টিবি হলে কিছুমান কেন্দ্র থাকে সেই কেন্দ্রবর থাকিব লাগে এটা কেন্দ্র উত্তর প্রদেশের বর্তমান উত্তরাখণ্ড আসছিল সেই কেন্দ্রতো ফিরোজ গান্ধী আসিল গিয়ে কমলা নেহরু শুশ্রূষা করেছিল তারপর কমলা নেহরুর চিকিৎসা ফ্রান্সত হয়েছিল আর ফ্রান্স পর্যন্ত ফিরোজ গান্ধী গেছিল কমলা নেহরুর মৃত্যু হল 1936 সনত যক্ষ্মা রোগত তারপর ইন্দিরা গান্ধী ইংল্যান্ড গেল আর ফিরোজ গান্ধীও তেতিয়া ইংল্যান্ডত আসে ইন্দিরা গান্ধীয়ে পড়াশোনা করেছিল উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল ফিরোজ গান্ধীয়ে কিন্তু বিভিন্ন ইংল্যান্ডত কাম করেছিল অ্যাপ্রেন্টিসশিপ করেছিল এটা 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 গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানত আর ইংল্যান্ডত বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠেছিল ফিরোজ গান্ধী আর ইন্দিরা গান্ধীর প্রেমত পড়েছিল ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীর আর প্রেমর এই যে সম্পর্ক বিবাহলে রূপান্তর হয়েছিল 1942 সনত পার্সি সম্প্রদায়ের অহিন্দু যুক্তরাষ্ট্র ধর্মর এই ফিরোজ গান্ধীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধী সম্পূর্ণ আনন্দ ভবনত নেহরুর উপস্থিতিত আন আন লোকের উপস্থিতি সম্পূর্ণ বৈদিক নিয়মের যোগেদি এই বিবাহ সম্পন্ন করা হয়েছিল বিবাহ পাশত ইন্দিরা গান্ধী আর ফিরোজ গান্ধী বিবাহ ইন্দিরা গান্ধী বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল ফিরোজ গান্ধী আর এই যে বিবাহ 1942 সনের সেই বিবাহখনের ভিডিও রেকর্ডিং আছে আর সম্ভবত ভারতবর্ষের এইখনেই প্রথম বিয়া বিবাহ যখন বিবাহৰ ভিডিও রেকর্ডিং করা হয়েছিল আর সেই ভিডিও রেকর্ডিং এতিয়াও পাবলিক ডোমেইনত উপলব্ধ আপনাদের সেই ভিডিও রেকর্ডিং ইন্টারনেটের মাধ্যমে চাব পাৰে সম্পূর্ণ বৈদিক নিয়মের এই বিবাহ হয়েছিল আর তারপর ফিরোজ গান্ধী লক্ষ্ণৌলৈ গুছি আহিছিল ইন্দিরা গান্ধী দিল্লীলৈ গুছি আহিছিল ফিরোজ গান্ধী লক্ষ্ণৌলৈ গুছি আহিছিল রাজনীতির সঙ্গে জড়িত আছিল আর সমান্তরালক লক্ষ্ণৌত ন্যাশনাল হেরাল্ড পেপারখন চাইছিল ন্যাশনাল হেরাল্ড পেপারখন স্থাপন পেপারখন আরম্ভ করেছিল জওহরলাল নেহরুয়ে আর সেই পেপারখনের দায়িত্ব দিয়া হয়েছিল জোঁয়াইকক দায়িত্ব দিছিল লক্ষ্ণৌর সেই পেপারখন চোয়া চিতা করেছিল তারপর ফিরোজ গান্ধীর লক্ষ্ণৌত এক প্রেমর সম্পর্ক গড়ে উঠেছিল এগারী মুসলিম মহিলার সঙ্গে বিয়া পাতব বিচারিছিল ইন্দিরা গান্ধীক ডিভোর্স দি ইন্দিরা গান্ধীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে কিন্তু সেয়া সম্ভব হয়ে নুঠিলে ফিরোজ গান্ধীক ইন্দিরা গান্ধী নেহরুয়ে হেঁচা প্রয়োগ করে দিল্লীলৈ আহিলে আর এইবোৰ যিবোৰ কথা মই কৈ আছো সেইবোৰ কথা বিভিন্ন গ্রন্থত উল্লেখ আছে কমি কাপুরের এখন গ্রন্থ আছে বা নীরজা চৌধুরী আন এখন গ্রন্থ আছে সেই গ্রন্থসমূহ এইখানে কথা উল্লেখ আছে সেই গ্রন্থসমূহ উদ্ধৃতি দিয়ে সেই বিশ্লেষণ আগবাইছো ফিরোজ গান্ধী যেতিয়া সেই মুসলিম মহিলাগৰাকীৰ প্রেমৰ মুসলিম মহিলাগৰাকীৰ প্রেমৰ সম্পর্কত সোমাই পৰিছিল প্রেমৰ সম্বন্ধত সোমাই পৰিছিল আর বিবাহ পাতিব বিচাৰিছিল তেতিয়া নেহরুয়ে তেওঁক হেঁচা প্রয়োগ করে দিল্লীলৈ আহিলে দিল্লীত তেওঁক ইন্ডিয়ান এক্সপ্রেসত ম্যানেজারের চাকরিত নিয়োজিত করা হল নেহরুয়ে সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেসের যে মালিক স্বত্বাধিকারী রামনাথ গোয়েঙ্কা কই ফিরোজ গান্ধীক এক ম্যানেজারের চাকরি দিয়ালে আর সমান্তরালকৈ যে যেহেতু নির্বাচন আরম্ভ হয়ে গেল দেশের প্রথম তো সাধারণ নির্বাচন 1951 সনত আরম্ভ হল সেই সাধারণ নির্বাচনত ভারতীয় জাতীয় কংগ্রেসক প্রতিনিধিত্ব করে নির্বাচনত অবতীর্ণ হল ফিরোজ গান্ধী রায়বরেলীর আর তিনবারক সাংসদ আছে আর কিন্তু 51 সনত নির্বাচিত হয়ে 52 সনত নির্বাচিত হয়ে আসছিল 55 সনলকে কিন্তু ব্যাক বেঞ্চার হয়ে আসছিল খুব উদাত্ত কণ্ঠে ভাষণ প্রদান করা নাছিল বা যে ভূমিকা সেই ভূমিকা লেখত লোবলগিয়া নাছিল কিন্তু 1955 সনেরপরা ভাষণ দিবলে আরম্ভ করলে আর সরকারক থকা সরকা করবলে আরম্ভ করলে নেহরুক থকা সরকা করবলে আরম্ভ করলে সরকারক সমালোচনা করবলে আরম্ভ করলে বিভিন্ন যে সেই সময় দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিব সংসদের মজিয়াতে উৎখাত করলে উত্থাপন করলে আরম্ভ করলে সেই দুর্নীতিব বিষয়ে কবলে আরম্ভ করলে তেওঁৰ ভাষণক কেন্দ্র করে সেই সময় বিত্তমন্ত্রী কৃষ্ণমুচারিয়ে পদত্যাগ করবলগিয়া হয়েছিল ইন্স্যুরেন্স জীবন বীমা সম্বন্ধীয় কেলেঙ্কারি হয়েছিল এই কেলেঙ্কারিত বিত্তমন্ত্রীগুলিও জড়িত হয়ে থাকার প্রমাণ পাওয়া গেছিল আর এই কেলেঙ্কারি পোহরলে আনিছিল ফিরোজ গান্ধী কৃষ্ণমুচারিয়ে পদত্যাগ করবলগিয়া হয়েছিল আর যে ইন্স্যুরেন্স কোম্পানি সমূহক তেতিয়াই ন্যাশনেলাইজ করবলগিয়া হয়েছিল আর তেতিয়াই এলআইসির জন্ম হয়েছিল গতি এলআইসির জন্মর আঁত থাকা ব্যক্তিজন হয়েছে ফিরোজ গান্ধী এজন পার্সি ব্যক্তি অহিন্দু ব্যক্তি ইন্দিরা গান্ধীর স্বামী 1960 সনত ফিরোজ গান্ধীর মৃত্যু হল 1942 সনত জন্ম হল রাজীব গান্ধীর আর 1944 সনত জন্ম হল সঞ্জয় গান্ধীর পিতৃ যে উপাধি সেই উপাধি গ্রহণ করলে কিন্তু পিতৃ ধর্ম গ্রহণ নকলে মাতৃধর্ম গ্রহণ করলে অর্থাৎ হিন্দু ধর্ম হিন্দু ধর্মরে পরিচালিত হল নিজকে পরিচয় দিলে হিন্দু ধর্মর ব্যক্তি হিসাবে আর ইন্দিরা গান্ধী
বিবাহ সূত্রে পার্সি হব লাগিছিল বা জুরাস্ট্রাস ধর্ম তে লব লাগিছিল কিন্তু তেও নলৈ হিন্দু ধর্মৰ যোগে দিয়ে তেও নিজকে পৰিচালিত কৰিলে আৰু কট্টৰ হিন্দু আছিল বুলি কব পৰা যায় ইন্দিৰা গান্ধী কট্টৰ হিন্দু আছিল বুলি কব পৰা যায় দৈনিক দৈনিক তেওঁৰ ঘৰত ওয়ান এক শব্দৰ জন ৰদত দৈনিক পূজা পাতল হৈছিল তেওঁৰ ঘৰৰ ভিতৰতে মন্দিৰ আছিল মন্দিৰত 108 বিট ফুল 108 বিট ফুল তেওঁ সৰগা কৰিছিল প্ৰতিদিনে দৈনিক পূজা কৰিছিল আৰু যিসকল হিন্দু ধৰ্মীয় গুৰু সেইসকলৰ তেওঁ সৰ্বদা সম্পৰ্কত আছিল তেওঁলোকৰ যি পৰামৰ্শ মতেই ইন্দিৰা গান্ধীয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল উদাহৰণস্বৰূপে কংগ্ৰেছৰ প্ৰথমতে যি প্ৰতীক আছিল সেয়া প্ৰতীক আছিল গৰু আৰু গৰু পোৱালি এই হাতৰ যি প্ৰতীক এই হাতৰ প্ৰতীকো বাবা দেৱৰাহা নামৰ এজন ধৰ্মীয় গুৰু পৰামৰ্শ মতে হাতৰ প্ৰতীক গ্ৰহণ কৰিছিল কংগ্ৰেছে আৰু ইন্দিৰা গান্ধীৰ যোগেদিয়ে সেই কাম কৰা হৈছিল বা ইন্দিৰা গান্ধীৰ নিৰ্দেশতে কৰা হৈ গৈছিল বাবা দেৱৰাহা নামৰ যিজন ধৰ্মগুৰু তেওঁ চৰাই নদীত তেওঁৰ সেই বাসস্থান আছিলে বা তেওঁৰ চৰাই নদীত তেওঁৰ ঘৰ আছিলে বিভিন্ন এনে কিছু উদাহৰণ আছে ইন্দিৰা গান্ধীয়ে চৰাই নদীৰ কিনাৰলৈ তেওঁক সাক্ষাৎ কৰিবলৈ নিজে যোৱা আৰু তাৰপিছত এইজন বাবা দিল্লীলৈ আহিছিল ইন্দিৰা গান্ধীক তেওঁ বহুবাৰ সাক্ষাৎ কৰিছিল ধৰ্মগুৰু ৰজনীশো ইন্দিৰা গান্ধীৰ ছত্ৰছায়াত তেওঁ ফ্লাৰিছ কৰিছিলে দিল্লীৰ ছতৰপুৰক তেওঁক ভূমি দিয়া হৈছিলে আশ্ৰম খুলিবলৈ সমান্তৰালকৈ আন বহু ধৰ্মীয় গুৰু আছিল যিসকলৰ পৰামৰ্শ লৈ ইন্দিৰা গান্ধীয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল আৰু যেতিয়া 1984 চনত অপাৰেশ্যন ব্লু ষ্টাৰ হৈছিলে ইন্দিৰা গান্ধীৰ নিৰ্দেশত অমৃতসৰৰ গল্ডেন টেম্পলত আত্মগোপন কৰি থকা সন্ত্ৰাসবাদীক নিঃশেষ কৰিবলৈ গল্ডেন টেম্পল এটা ধৰ্মীয় স্থান আক্ৰমণ কৰা হৈছিলে আক্ৰমণৰ পিছত ইন্দিৰা গান্ধীয়ে মহামৃত্যুঞ্জয় পূজা কৰিছিলে কাৰণ তেওঁ গম পাই গৈছিলে এই কাম কৰাৰ পিছত তেনেধৰণে এটা ধৰ্মীয় স্থল আক্ৰমণ কৰাৰ পিছত তেওঁ জীৱনৰ প্ৰতি ভাবুকি আহিব পাৰে আৰু সেই ভাবুকি খণ্ডন কৰিবলৈ তেওঁ মহামৃত্যুঞ্জয় পূজা তেওঁৰ বাসগৃহত পাতিছিলে আৰু 1980 চনত যেতিয়া তেওঁ পুনৰ নিৰ্বাচন জয়ী হৈ আহিছিলে তেওঁ পুনৰ তেওঁৰ যি প্ৰধানমন্ত্ৰী হিচাপে বাসগৃহ এক শব্দৰ জংৰু লাভ কৰিছিলে সেই বাসগৃহটোত তেওঁ শুদ্ধি কৰিছিলে কাৰণ যোৱা তিনিটা বছৰ সেই বাসগৃহটোৰ গৰাকী হৈ আছিল প্ৰধানমন্ত্ৰী দেশাই অৰ্থাৎ মোৰাৰজী দেশাই গতিকে শুদ্ধি কৰিছিল এনেবোৰ কাম ইন্দিৰা গান্ধীয়ে কৰিছিল সেই সময়ত আৰ এছ এছৰ যি শীৰ্ষ নেতৃত্ব আছিল শীৰ্ষ নেতৃত্বই ইন্দিৰা গান্ধীৰ সন্দৰ্ভত বহুত বৰী হিন্দু হে বুলি মন্তব্য কৰিছিলে কাৰণ হিন্দু ধৰ্মৰ সকলো ৰীতি নীতি পূজা পাতল ইন্দিৰা গান্ধীয়ে কৰিছিলে হিন্দু ধৰ্মৰ যিসকল গুৰু সেইসকল গুৰুৰ সংস্পৰ্শত আছিলে তেওঁলোকৰ পৰামৰ্শ অনুসৰি ইন্দিৰা গান্ধীয়ে পদক্ষেপবোৰ গ্ৰহণ কৰিছিলে অনুৰূপ ধৰণে ইন্দিৰা গান্ধীৰ পুত্ৰ সঞ্জয় গান্ধী আৰু ৰাজীৱ গান্ধীৰ ধৰ্মীয় পৰিচয় হিন্দু আছিলে যদিও বা ৰাজহুৱা স্থানত তেওঁলোকক সততে ধৰ্মীয় কাৰ্যকলাপ কৰা পৰিলক্ষিত হোৱা নাছিলে কিন্তু ইন্দিৰা গান্ধীয়ে মন্দিৰ ভ্ৰমণ কৰাটো প্ৰায় কমন আছিলে উত্তৰাখণ্ডৰ এটা অতি পবিত্ৰ মন্দিৰ তেওঁ সততে ভ্ৰমণ কৰিছিলে ইনফেক্ট সঞ্জয় গান্ধীৰ মৃত্যুৰ পূৰ্বেও তেওঁ সেই মন্দিৰটো দৰ্শন কৰিছিলে আৰু সঞ্জয় গান্ধীৰ মৃত্যুৰ পিছত সঞ্জয় গান্ধীৰ নামত সেই মন্দিৰটোত বহু টকা বা আন আন সামগ্ৰী তেওঁ সেই মন্দিৰটোক প্ৰদান কৰিছিলে দান হিচাপে দিছিলে সেয়া আছিল ইন্দিৰা গান্ধী ইন্দিৰা গান্ধীৰ পুত্ৰ ৰাজীৱ গান্ধী আৰু সঞ্জয় গান্ধীও সেই সূত্ৰে নিজকে হিন্দু বুলি পৰিচয় দিছিল তাৰপিছত ৰাজীৱ গান্ধীৰ প্ৰসংগলৈ আহোঁ আপোনালোক সকলোৱে জানেই 1966 চনত ৰাজীৱ গান্ধী ইংলেণ্ডলৈ উচ্চ শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ গৈছিল কেম্ব্ৰিজত তেওঁৰ সাক্ষাৎ হ'ল এণ্টনিঅ মানিঅ অৰ্থাৎ সোনিয়া গান্ধীৰ সৈতে সাক্ষাৎ হ'ল প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি উঠিল আৰু 1968 চনত এক শব্দৰ জন ৰদত এণ্টনিঅ মানিঅ অৰ্থাৎ সোনিয়া গান্ধী আৰু ৰাজীৱ গান্ধীৰ বিবাহ সম্পন্ন হ'ল আৰু সেই বিবাহো সম্পূৰ্ণ বৈদিক ৰীতি নীতিৰ যোগেদি সম্পন্ন কৰা হ'ল আৰু এই বিবাহৰো ভিডিঅ' ৰেকৰ্ডিং উপলব্ধ ইণ্টাৰনেটত ভিডিঅ' ৰেকৰ্ডিং আপোনালোকে যদি চাব বিচাৰে গুগলত চাৰ্চ কৰি চাব পাৰে আৰু ৰাহুল গান্ধীৰ সোনিয়া গান্ধী আৰু ৰাজীৱ গান্ধীৰ পুত্ৰ ৰাহুল গান্ধীৰ জন্ম 1970 চনত আৰু প্ৰিয়ংকা গান্ধীৰ জন্ম 1972 চনত আৰু ৰাহুল গান্ধীয়ে নিজকে পৰিচয় দিয়ে যেনে উদ্ধাৰী হিন্দু বুলি লগুণ লোৱা হিন্দু বুলি আৰু বিভিন্ন সময়ত তেওঁ মন্দিৰ দৰ্শন কৰাও পৰিলক্ষিত হৈছিল গতিকে সেয়া হৈছে নেহৰু গান্ধী পৰিয়ালৰ ধৰ্মৰ পৰিচয় ইন্দিৰা গান্ধী বিবাহত আবদ্ধ হৈছিল ফিৰোজ গান্ধীৰ সৈতে বিভিন্নজনে ফিৰোজ গান্ধীক মুছলমান বুলি ক'ব খোজে মুছলমান সম্প্ৰদায়ৰ বা মুছলমান ধৰ্ম বুলি ক'ব খোজে কিন্তু তেওঁৰ ধৰ্ম জুৰাষ্ট্ৰাচ পাৰ্চী সম্প্ৰদায়ৰ তেওঁলোক ভাৰতবৰ্ষলৈ প্ৰব্ৰজন ঘটিছিলে পাৰ্চী সম্প্ৰদায়ৰ লোকৰ গুজৰাটেদি মধ্যযুগত আৰু
পার্সি সম্প্রদায়ের লোকসকলে ভারতবর্ষত জিন গৈছিল যাহ গৈছিল বলে কব লাগিব আজি তারিখত এটা অ্যাডভান্স কমিউনিটি পার্সি কমিউনিটি টাটা পার্সি বা অন্যান্য বহু বিজনেস ফ্যামিলি আছে যিবোর বিজনেস ফ্যামিলি পার্সি সম্প্রদায়ের তেওঁলোকৰ ধর্ম জুরাস্ট্রাস আর সেই ধর্মটো আছিল ফিরোজ গান্ধী কিন্তু ফিরোজ গান্ধীয়ে সেই ধর্মটো আচার আচরণ পালন করা পরিলক্ষিত হওয়া নাছিলে বা সেই ধর্মটোর আন আন সম্প্রদায়ের লোকসকলের সঙ্গে তেওঁ সম্পর্ক নাছিলে কারণ বোম্বেতে সেই ধর্ম সেই সেই সম্প্রদায়ের লোকসকল বোম্বেতে বসবাস করেছিল আর যেহেতু ফিরোজ গান্ধী এলাহাবাদত বসবাস করেছিল এলাহাবাদত থাকবে ললে গতি গতি এই সম্প্রদায়ের লোকসকলের সঙ্গে যি ধরনের সম্বন্ধ সামাজিক সম্বন্ধ থাকি লাগছিল না থাকিল বরঞ্চ ধরণ করণ চাল চলন কথা বতরা উত্তর প্রদেশের বা এলাহাবাদের লোকের সদৃশ হয়ে পড়লে এয়া হয়েছে গান্ধী নেহরু ফ্যামিলির ধর্মর পরিচয় এই পরিয়ালটির ধর্মর ধর্মর প্রসঙ্গ বিভিন্ন সময় উত্থাপন হয় বিভিন্ন সময় এই পরিয়ালটির ধর্মর কথা বিভিন্ন রাজনৈতিক নেতায় কয় কিন্তু এই পরিয়ালটির ধর্মর সন্দর্ভত বিভিন্ন কিতাব রচনা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিকসকলে কিতাব ইতিমধ্যে লিখি গেছে আর সেই কিতাবসমূহের উদ্ধৃতি দিয়ে এই বিশ্লেষণ আগবাল গান্ধী নেহরু পরিয়ালের ধর্মর সন্দর্ভত মন্তব্য রাজনৈতিক নেতাসকলে মন্তব্য করার সন্দর্ভত আপনার মতামত কি আমাক জানাবো আমার সঙ্গে সংযুক্ত হব পারে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের যোগেদি আমার যে কমেন্ট সেকশন আপনাদের কমেন্ট করব পারে আমার সঙ্গে সংযুক্ত হব পারে এই বিশ্লেষণ কেনে পালে জানাবো কেবল এই বিশ্লেষণেই নহয় দেশ বিশ্ব রাজ্য নির্বাচনকে ধরে সকল খা খবর কারণে চাই থাকিব নিউজ18 অসম নর্থ ইস্ট ধন্যবাদ।